তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব যে আমরা ভারত স্কুল থেকে কিভাবে স্টাডি ম্যাটেরিয়ালস তোমার এমসিকিউ হ্যাঁ তারপর ই লার্নিং এগুলো কিভাবে পাবো। তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমার ভারত স্কুল থেকে অনেকে বলছে যে স্টাডি ম্যাটেরিয়ালস পাচ্ছি না বা কোশ্চেন পাচ্ছি না, তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ভারত স্কুল থেকে পাচ্ছি সেটা তোমাদের দেখাবো। তো খুব ভালোভাবে তোমরা দেখবে যে কীভাবে আমি করছি, তাহলেই তোমার পেয়ে যাবো। তো প্রথমে আমরা একটা ব্রাউজার থেকে নেব, গুগল হোক ইউসি ব্রাউজার কম থেকে নিচ্ছি। তো এই কমে টাইপ করবে ভারত স্কিল, VHARATSKI SS ভারত স্কিল। তোমার এখানে টাইপ করলে তোমার সিম্পলি সব চলে আসবে ভারত স্কিল, ভারত স্কিল .gov.in। হ্যাঁ, সেখানে তোমার যে কোনো ট্রেড, যে কোনো ট্রেডের ওয়েল্ডার বলো, ফিটার বলো, যেটা ট্রেড তুমি চাইবা সেই ট্রেড তুমি পাবা, ইলেকট্রিশিয়ান বলো, সিম্পলি টাইপ করবে। এখানে তোমার টাইপ করে দেখো ভারত স্কিল ফিটার চলে আসছে, তো আমি ভারত স্কিল ফিটারে যেহেতু নেবো ফিটারে আমি ক্লিক করবো। ফিটার ক্লিক করার পর একটা পেজ বেরোবে, সেই পেজে তুমি সিম্পলি ভারত স্কিলটা ক্লিক করবে। দেখো ভারত স্কিলে আমরা হোম পেজ চলে এসেছি, হোম পেজে দেখো হোম CTS ফিটার, CTS মানে হচ্ছে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম হোম পেজ। তো হোম পেজে ওই প্রথম পেজ যেটা পেলাম সেটাই নিয়ে আসবো। এখানে ফিটার চলে আসছে, মানে আমাদের ফিটারের মধ্যে আমরা ঢুকেছি। এখানে দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, দেখো স্টাডি ম্যাটেরিয়াল। হ্যাঁ, তারপরে এখান থেকে তোমরা এমপ্লয়েবিলিটি স্কিল বলো বা ম্যাথামেটিক্স সমস্ত কিছু পাবে। এখানে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এমপ্লয়েবিলিটি স্কিল আছে, কোশ্চেন ব্যাঙ্ক আছে, মক টেস্ট আছে, কিউপিএন কারিকুলাম আছে, ই লার্নিং আছে, এতগুলো তোমরা স্টেপ বাই স্টেপ পাবে। এখানে না পাওয়ার কিছু হবে না, সিম্পলি একটা ব্যাপার। এখানে স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা যদি নিতে চাও আমি স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করো। দেখো এখানে প্রত্যেকটা প্রথমে দেওয়া আছে ট্রেড প্র্যাকটিক্যাল, এটা হিন্দি আছে, মানে সেমিস্টার ওয়াইজ ভাগ করা আছে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3। এটা হিন্দিতে, যারা যদি চাও যে হিন্দিতে যারা করতে চাও তারা হিন্দিতে করতে পারো, যারা ভাবো যে ইংলিশে নেবো তাহলে ইংলিশে সেমিস্টার 1 দেখো, সেমিস্টার তোমাদের সেমিস্টার 1-এর ইংলিশ, এটা সেমিস্টার 2 ইংলিশ, সেমিস্টার 3 ইংলিশ, সেমিস্টার 4 ইংলিশ, এগুলো তোমার টেট প্র্যাকটিক্যাল আছে। টেট প্র্যাকটিক্যালের পরে চলে এসো দেখো টেট থিওরিতে সেমলি সেমিস্টার 1 হিন্দিতে আছে, সেমিস্টার 1 হিন্দি, সেমিস্টার 3 হিন্দি, সেমিস্টার 1 এখানে তোমার টেট থিওরি, সেমিস্টার 1 আছে, সেমিস্টার 2 আছে। এটা প্রত্যেকটা পেয়ে যাবে উড়িয়া থেকে শুরু করে সমস্ত কিছু, একটু অল্টারনেট করে দেওয়া আছে। দেখো প্রথমে দেখো সেমিস্টার 3 আছে, সেমিস্টার 1, তারপর সেমিস্টার 2, সেমিস্টার 3, এগুলো প্রত্যেকে কিন্তু তোমার পেয়ে যাবে, সেমিস্টার 4, এখানে উড়িয়া সমস্ত কিছু। হ্যাঁ, তারপরে এগুলো পরপর তোমার পেয়ে যাচ্ছ। এখানে দেখো অক্সফ ক্যালকুলেশন সায়েন্স যেটা বললাম তোমরা A to Z সমস্ত কিছু অক্সফ ক্যালকুলেশন সায়েন্সও পেয়ে যাবে। এখানে হিন্দি আছে, হিন্দি, এখানে দেখো সেমিস্টার 1 ইংলিশ আছে, ব্যাপার নাই। এবার যদি তোমরা কী করতে চাও, এখানে যদি তুমি ডাউনলোড করতে চাও, এখানে সিম্পলি আমরা যেহেতু তোমার ইংলিশে নেব, এখানে সিম্পলি সেমিস্টার 1-এ যদি ইংলিশে ক্লিক করো, হ্যাঁ, এ দেখো চুজ ওয়্যার টু ডাউনলোড, এবার তোমার ডাউনলোড চলে আসছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি ডাউনলোড করছি না, তো আমি ক্যান্সেল করে দিলাম। যারা ডাউনলোড করতে চাও তারা ডাউনলোড করতে পারো, সিম্পলি ডাউনলোড হয়ে যাবে, দিয়ে তুমি দেখতে পারো। এই যে স্টাডি ম্যাটেরিয়ালস হলো, এবার যদি তুমি ভাবো যে আমি কোশ্চেন ব্যাঙ্ক নেবো, এখান থেকে কোশ্চেন ব্যাঙ্ক পুরোপুরি ক্লিক করবা। দেখো কোশ্চেন ব্যাঙ্ক ফিটার ফার্স্ট সেমিস্টার কোশ্চেন মডিউল কোশ্চেন সেফটি ফিটার, দেখো ফার্স্ট সেমিস্টার হিন্দিতে আছে, যে কোনো ফিটার 2 সেমিস্টার এগুলো না পাওয়ার কিছু নাই। দেখো ফিটার 2, ঠিক আছে, এখানে ফিটার 3rd সেমিস্টার সমস্ত কিছু আছে, কেউ বলবে না যে আমি পাচ্ছি না, হ্যাঁ সবাই পেয়ে যাবা। এখানে সিম্পলি আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই জন্য ভিডিওটা তোমাদের করা হচ্ছে। দেখো এমপ্লয়েবিলিটি এখানে পাচ্ছ, সেমিস্টার 1 হিন্দি, সেমিস্টার 2 হিন্দিতে আছে, অক্সফোর্ডে দাও হিন্দি তোমার, এগুলো তোমাদেরকে দেখালামও যে ইংলিশে কী করে পাবে, হিন্দি ইংলিশ সমস্ত কিছু আছে এখানে।
এমনকি তোমার টেট থিওরি 2018 17 সমস্ত কিছু তোমরা পাওয়া যাবে। তো তোমার আগের কোশ্চেন যদি চাও তো আগের কোশ্চেনও তোমরা এখান থেকে নিতে পারো।